রবিবার রাতে কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে রানীরবাজার থানাধীন অন্তর্গত কৈত্রাবাড়ি এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার থেকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুষ্কৃতীদের পাল্টা আক্রমণে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের একাধিক বাড়িঘর, দোকানপাটে ভাঙচুর, লুটপাট সহ আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। এদিকে খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসনের তরফে বিএনএসএস 163 ধারা জারি করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে বিকাল 3টায় শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় রানীরবাজার থানাধীন অন্তর্গত কৈত্রাবাড়ি এলাকায় স্থানীয়রা দীর্ঘ 35 বছর পুরনো মন্দিরে কালী মূর্তির মুখ বিকৃত অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়তে গোটা রানীরবাজার এলাকা জুড়ে উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরবর্তী সময়ে দুষ্কৃতীরা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ। ওই আক্রমণে একাধিক বাড়িঘরে অগ্নি সংযোগ, লুটপাট, গাড়ি ভাঙচুর করা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ছুটে গিয়েছে। তাছাড়া রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি এলাকাবাসীদের সাথে কথাবার্তা বলেন এবং শান্তি সাম্প্রতিক বজায় রাখতে অনুরোধ জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে বিএনএসএস 163 ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রথমত আমরা শুনছি কেউ কালী মূর্তির হাত ভাঙছে কইয়া, তো শোনার পরে আমরা কইলাম আচ্ছা এটা মনে ওইদিকের একটু মানে 2 কিলোমিটার দূর, তো ওইদিকে হইলে আমরা এদিকে তো কোনো ভয় নাই, আমরা তো কিচ্ছু করছি না, আমরা এরকম খারাপ কাজ করতামও যাই না কোনো সময়। তো হঠাৎ করে তারা দলে দলে লোক আইসে, আইসেরা বাড়িঘর ভাঙচুর করতেছে, করতেরা তারপরে দেয়া কয়া মেসলো আগুন লাগাই দেওয়া। আমি জালনা দিয়া ওই ঘরে জালনা দিয়া বাড়িয়া বাড়িছি, আমার বউ বাচ্চা ফেলাই দিয়ে গেছি, এরপরে মা বাবা ওই জালনা দিয়ে বাড়িছে, ঘর যখন ধুলা করে লাইতেছে, এটা থাকার ঘর, আমরা থাকার ঘরে আসলাম, তো এটা যখন ধুলা করে লাইতেছে আমরা কই আর বাসনের রাস্তা নেই, এখন বাড়িয়ে যাইতে। কয়টার সময় ঘটনাটা হয়েছে একটু বলতো? ঠিক মনে হয় 9:30 থেকে 10:30। এই যে ধরেন এখানে ধরেন হিন্দু মুসলমান পরিবার কত বছর ধরে থাকতো? এখানে তো আমরা অনেক বছর স্যার, আমরা 70 বছর আগের আমার দাদু প্রচুর বহুত পুরানা লোকের, আমার দাদুর নাম ইসলাম মিয়া, আমার দাদুর সিনেমা ইরানির বাজার অত্র এলাকার যত মানুষ আইছে আমার দাদু বাংলাদেশ থেকে লোক এনে এনে খাই দিয়েছে। তো আজকে আমরা বাড়িতেই অত্যাচার হইলো, এটা আমি অবাক হয়ে গেছি যে আমরা রূপে এমন অত্যাচার করি। আজকে সন্ধ্যার সময় এখানে আমাদের এখানে কালী মন্দির, আমরা দীর্ঘদিন ধরে এই কালী মন্দির এবং মসজিদ পাশাপাশি আমরা একত্রিতভাবে এখানে আসি। মন্দিরও আমরা পাহারা দিই, মসজিদেও আমরা পাহারা দিই, দুনোটার রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় ইয়া করি। কিন্তু আজকে দিনের বেলাও মন্দিরটা ভালো আসছিল, সন্ধ্যার সময় এখানে পূজা দিতে আয় একজন, উনি দেখে যে মন্দিরের যে কালীর যে মাথাটা ভেঙে আছে, এটার কেন্দ্র কইরা কিছু লোক আয় শৃঙ্খল করছে, করার পরে বাইরের লোক আয়েছে বাড়িঘর এবং গাড়ি টাড়ি পড়া দিছে, আমারও একটা গাড়ি পড়ছে, আমার ভাইয়েরও মাইর দূর করছে, করার পরে এখন দুর্গানগরের সাইডে প্রচুর ক্ষতি হয়েছে, আমাদের সাইডে কোনো ক্ষতি করতে পারছে, দুর্গানগর সাইডে সব ক্ষতি হয়েছে। রিপোর্ট আর ইনিউজ।